প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা জানো এখানে আমরা ক্লাস সেভেনে ইংলিশ নিয়ে আলোচনা করছি। সামেটিভ এক্সাম থ্রির জন্য আমরা লেসন টুয়েলভ শুরু করেছি, দ্য ডায়েরি। আমরা আজকে ইউনিট থ্রিটা পড়ব। তার আগে কতগুলো প্যারা ধরে তোমাদের একটু মিনিং বলে দিই। তোমরা কিন্তু বই থেকে রিডিংটা খুব ভালো করে পড়ে নেবে। দেখো, প্যারা ওয়ানে তোমরা কিছু ওয়ার্ড পাবে, অড। অড মানে অদ্ভুত। আনবুজমিং, আনবুজমিং মানে কোনো চিন্তাধারা কারোর, সেগুলো প্রকাশ করা। বেরিড, বেরিড মানে পুঁতে দিয়েছিল, এরকম পোতা ছিল, গুপ্ত ছিল, এরকম। প্যারা টুতে পাবে পেশেন্ট, পেশেন্ট মানে ধৈর্যশীল। মেলাঙ্কলি, মেলাঙ্কলি হচ্ছে তোমার বিষণ্ণ। লিম্প, লিম্প মানে এখানে দুর্বল টাইপের, লিম্প মানে খুঁড়িয়ে হাঁটা হয়, এখানে হচ্ছে দুর্বল। প্যারা থ্রি, রিলেশনস মানে রিলেটিভস, আত্মীয়। কনফিডেন্স, আত্মবিশ্বাস। স্টাবার্ন, নাকুচু টাইপের। প্যারা ফোরে পাবে তোমার এনহ্যান্স, এনহ্যান্স মানে কোনো কিছুর গুণমান বৃদ্ধি করা। বোল্ড মানে পরিষ্কার, এরকম ব্যাপার। গ্রাস্প মানে চাকরে ধরা, পাকড়ে ধরা, এরকম। অ্যালবেইট মানে অলদো, যদিও। আনউইলিংলি মানে অনিচ্ছাকৃতভাবে। প্যারা ফাইভে এসো এমিগ্রেটেড, এমিগ্রেটেড মানে ধরো দেশান্তরিত হওয়া, এক দেশ থেকে আরেক দেশে চলে যাওয়া। প্যারা সিক্সে পাবে ইম্প্যাক্ট, প্রভাব। অ্যান্টি জিউইশ লজ মানে জিউইশ বিরোধী আইন। অ্যাংজাইটি, অ্যাংজাইটি হচ্ছে তোমার মনোকষ্ট, এরকম একটা ব্যাপার। এসকেপড, স্কেপ্ট মানে যে মুক্তি পেয়েছিল। প্যারা সেভেন, মন্তেশ্বরি কিন্ডারগার্টেন। মন্তেশ্বরি কিন্ডারগার্টেন একটু বলে দিই, মন্তেশ্বরি হচ্ছে একজন ইতালিয়ান চিকিৎসক এবং শিক্ষাবিদ। এই ইতালিয়ান মন্তেশ্বরির চিন্তাধারা অনুযায়ী কিছু ক্লাস ফোর মানে চার বছর থেকে ছয় বছরের শিশুদের জন্য যে শিক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে সেটাকে বলে মন্তেশ্বরি কিন্ডারগার্টেন। ঠিক আছে, তোমাদের গল্পটা একটু বলে দিই। ইউনিট থ্রিটা দুটো প্যারা আজকে আলোচনা করি, বাকিগুলো আবার পরে আলোচনা করব। এটা একটা ডায়েরির পেজ। 1942 খ্রিস্টাব্দের 20 জুন শনিবার দিন অ্যান এটা লিখছে। ঠিক আছে, যে লিখছে আমরা একটু দেখি। আমি কয়েকদিন ধরে লিখিনি, কারণ আমি প্রথমে ভাবতে চেয়েছিলাম ডায়েরিটাকে নিয়ে। আমার মতো কারো একজনের পক্ষে একটা ডায়েরি রাখা একটা অদ্ভুত ঘটনা। এটা এমন নয় যে আমি আগে কোনো লিখিনি সেই জন্য নয়, এটা এই জন্য যে একজন একটা 13 বছরের মেয়ের, সে কি চিন্তাধারা করছে, চিন্তা করছে, সেইগুলোর ব্যাপারে কেউ খুব একটা ইন্টারেস্ট কিন্তু দেখাবে না। তবে এখনও তাতে কি হয়েছে আমি লিখতে চাই। এবং তার থেকে বড় কথা, আমার হৃদয়ে যেসব জিনিসগুলো চাপা আছে সেই জিনিসগুলোকে আমি বাইরে নিয়ে আসতে চাই। এটা হচ্ছে তোমার প্যারা ওয়ানে। এবার আমরা প্যারা টুতে আসছি। অ্যান কি লিখছে দেখো, একটা কথন আছে, একটা কথা আছে যে কাগজ মানুষের থেকে বেশি ধৈর্যশীল। এই কথাটা আমার কাছে ফিরে এলো একদিন একটা বিষণ্ণ দিনে। আমি আমার হাতে চিবুক রেখে বসেছিলাম এবং খুব বোরিং এবং খুব দুর্বল দুর্বল অনুভব করছিলাম। এবং এটা ভাবছিলাম যে আমি বাইরে যাব নাকি ঘরেই থাকব। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে কাগজ সত্যিই ধৈর্যশীল, এবং আমি এই কার্ডবোর্ডে বাঁধানো নোটবুকটা, যার একটা গর্বিত নাম আছে ডায়েরি, এটা কিন্তু কাউকে দেখাতে চাই না। যদি না একজন প্রকৃত বন্ধু আমি পাই, সে ছেলেই হোক বা মেয়েই হোক। এবারে আমি ব্যাপারটার একদম মূলে এসে পৌঁছালাম, যে আমার ডায়েরি শুরু করার কারণ, আসলে ডায়েরি শুরু করার কারণ হচ্ছে আমার সেই অর্থে কোনো প্রকৃত বন্ধু নেই। তাহলে এই পর্যন্ত আজকে আমরা আলোচনা করলাম, পরের প্যারাগুলো পরে আবার আলোচনা করব। ভালো থেকো, সুস্থ থেকো।